আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল লাইস অনুষ্ঠানে আমি তারেক চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই অনুষ্ঠান আমি নিজে উপস্থাপক হিসেবে কাজ করব এবং ইমিগ্রেশন এবং ফ্যামিলি বিষয়ে অ্যাডভাইস করব। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন রাখতে পারবেন। আমার সঙ্গে আমার আজকে নিয়মিত অতিথির পরিবর্তে আমাদের বিকল্প অতিথি রয়েছেন সলিসিটার আনোয়ার খান। আনোয়ার খানকে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ, ধন্যবাদ। ও দর্শকদেরকে আমরা আজকে অনুষ্ঠানে যতটুকু পারি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আলোকপাত করব। থ্যাংক ইউ দর্শক। আমরা শুরুতেই আমি যেটা বলতে চাই, অনেকগুলো ইমিগ্রেশন আপডেট থাকে, আমি দেওয়ার চেষ্টা করি। আমি আজকে এই শুরুতে শুধুমাত্র ছোটখাটো একটা আপডেট দিতে চাই, তারপর আমি সলিসিটার আনোয়ার খানের সঙ্গে ফ্যামিলি ম্যাটার্সে বিশেষ করে ডিভোর্স প্রসিডিংসের পরে বা ওই এনসিলারি যেগুলি প্রভিশন রয়েছে, সম্পত্তি কীভাবে পাবেন, চাইল্ড মেনটেনেন্স কীভাবে হবে, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সমগ্র অনুষ্ঠানে আপনার প্রশ্ন রাখতে পারবেন, বিশেষ করে ইমিগ্রেশন এবং ফ্যামিলি বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন রাখতে পারবেন, অন্য বিষয়ে প্রশ্ন রাখতে পারবেন। আমরা যদি জানি জানিয়ে দেবো, আমরা যদি এই মুহূর্তে বলতে না পারি আমরা পরবর্তী অনুষ্ঠানে বলার চেষ্টা করব, কিংবা ব্যারিস্টার রেজা চৌধুরী যখন পরবর্তী অনুষ্ঠানে আসবেন তখন উনি উত্তর দেবেন। সুতরাং আপনারা যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। দর্শক, ইমিগ্রেশনের বিষয়ে আজকে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চাই। আপনারা জানেন যে গত মাসে এই ফাস্ট ট্র্যাক অ্যাসাইলাম সিস্টেম, যেটা আপনারা জানেন যে কোর্ট অফ আপিল থেকে এটা ইললিগ্যাল বলা হয়েছে, আনলফুল বলা হয়েছে, স্ট্রাকচারালি আনফেয়ার বলা হয়েছে, তার প্রেক্ষিতে প্রথমত হাইকোর্টে মামলাটি গিয়েছিল, তারপরে এটা এন্ডোর্স করেছে কোর্ট অফ আপিল, তারপরে এই কোর্ট অফ আপিলের জাজমেন্টের প্রেক্ষিতে ফাস্ট ট্র্যাক ফুল প্রসিজিয়ারটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে বাই দি ইমিগ্রেশন মিনিস্টার, আমরা বলতে পারি যে সরকার কর্তৃক। তো তার প্রেক্ষিতে গতবার গত সপ্তাহে না অনেক আগেই, বিশেষ করে গত 4 আগস্ট ফার্স্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মাইকেল ক্লেমেন্ট একটা জাজমেন্ট দিয়েছেন, প্রায় 8টি মামলার একসঙ্গে শুনানি ছিল, এগুলি ফার্স্ট সংক্রান্ত। সেই জাজমেন্টের প্রেক্ষিতে আমাদের অনেকের জন্য সুখবর, অনেকের জন্য একটা হয়তো সুখকর খবর নিয়ে আসবে, সেটা হচ্ছে যে গত কয়েক বছরে যাদের ফার্স্ট ট্র্যাক ট্রাইব্যুনালে অর্থাৎ ফার্স্ট ট্র্যাক যে অ্যাসাইলাম সিস্টেম ছিল, সেই সিস্টেমে যারা আপিল লড়েছিলেন, অ্যাসাইলাম ক্লেম করেছিলেন, অ্যাসাইলাম ডিসমিস হয়ে গেছে, তারা সকলেই আবার তাদের আপিল পুনরুজ্জীবিত করতে পারবেন, রিহিয়ারিং হবে, ফাইল ওপেন হবে এবং পুনরায় শুনানি হবে। এজন্য আপনাদেরকে আপিল এই যে আগের মামলার রায় ডিসমিস করার জন্য ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে যথাযথভাবে। সুতরাং যারা ফার্স্ট ট্র্যাক অ্যাসাইলাম সিস্টেমের অধীনে গত কয়েক বছরে এই ফার্স্ট ট্র্যাক সিস্টেম চালু হওয়ার পরে যারা ওই ট্র্যাকে অ্যাপ্লাই করেছিলেন এবং আপিল শুনানি হয়েছিল, তারপর আপনি হেরে গিয়েছিলেন, ডিসমিস হয়ে গিয়েছিল এবং তারপরে কিছুই করেন নাই, এখনও হয়তো অবৈধ রয়েছেন বা অন্য কোনো ক্রাইটেরিয়া রয়েছেন, আপনি যদি আপনার মামলা পুনরুজ্জীবিত করতে চান, আবার ওপেন করতে চান, আপিলের আবার শুনানি করতে চান, তাহলে আপনি করতে পারবেন। এবং এটা এজন্য ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে যেন আগের মামলাটা ডিসমিস হয়ে যাবে, আপনার নাম নাম ঠিকানা পার্টি সহ, এটা হচ্ছে সলিসিটাররা বা ব্যারিস্টার অ্যাডভাইজাররা বলতে পারবেন কিভাবে করা যায়। এই হচ্ছে গুড নিউজ দ্যাট ফার্স্ট ট্র্যাকের যেটা ডিসমিস মামলা আছে সব মামলা আবার শুনানি করা যাবে অ্যাসাইলামের ক্লিয়ারের জন্য। এটা আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এটা ফার্স্ট ইয়ারের প্রেসিডেন্ট, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মাইকেল ক্লেমেন্স বলেছেন এবং ওনার পাওয়ার রয়েছে এগুলি বাতিল করার, সেই খুব সম্মত সেকশন বা রুলস 32 অধীনে। এই হচ্ছে একটা সার্বন্ম। আরেকটা হচ্ছে যে আপনারা ট্যুর মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যেটা রয়েছে, মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি গতকালকে আপনারা জানেন সরকার কর্তৃক গঠিত, এটা হোম অফিস সেক্রেটারি অফ স্টেট ফর হোম ডিপার্টমেন্ট হ্যাজ মানে যে এই কমিটিটা গঠন করেছে। এই কমিটির দায়িত্ব হচ্ছে সময়ে সময়ে সরকারকে এ বিষয়ে অ্যাডভাইস করা। আপনারা জানেন এর চেয়ারপার্সন প্রফেসর নাম করা প্রফেসর ডেভিড ম্যাটকেফ, উনি এটার চেয়ার লিড করেন। সো সেই জাজমেন্টের ক্ষেত্রে সেই কমিটি
টিআর টুর ব্যাপারে কমিশন করা সরকার কমিশন করেছে রিপোর্ট দেওয়ার জন্য তো ইনিশিয়াল রিপোর্টটা গত সপ্তাহে বেরিয়েছে এবং ডিটেইল রিপোর্ট সেটা বের হবে এন্ড অফ দিস ইয়ার তো ইনিশিয়াল রিপোর্টের মূল সারমর্ম ছিল যে অনেকগুলো বিষয় ছিল তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল যে টিআর টুর যে বেতন কাঠামো বেতন কাঠামোর ব্যাপারে এটা আদৌ কতটুকু যুক্তিসঙ্গত বাড়ানো যায় কিনা আরেকটি ছিল ওয়েদার টিআর টুর এই বেতন কাঠামোর কারণে রেজিডেন্ট যারা লেবার রয়েছেন বা স্কিল ওয়ার্কার রয়েছেন তাদের কোনো কোনো এফেক্ট পড়তেছে কি না সেক্ষেত্রে একটা ইনিশিয়াল যে হয়েছে অ্যানালাইসিস হয়েছে পুরোপুরি আসে নাই যে যেটা আলোচনায় চলে আসছে যে ফার্স্ট ইয়ার যে টিআর টুর যে বিশেষ করে যে বেতনের থ্রেশহোল্ড স্যালারি থ্রেশহোল্ড এটা 6 বছর আগে ক্রিয়েট করা হয়েছে সুতরাং এটা বাড়ানো উচিত এবং এটা বাড়ানো উচিত এই ধরনের একটা মন্তব্য আসছে ডিটেইল আসে নাই রিপোর্টটা প্রায় 143 বা 143 পৃষ্ঠার মতো 143 পৃষ্ঠার মতো আমি পূর্বে ডিটেইল পড়ে নাই তো এবার আমি সময় পেলে আগামী সপ্তাহে আরও ডিটেইল আলোচনা করবো আর অনেকগুলো আপডেট রয়েছে আমি পরবর্তী আলোচনা করবো এবং শুরুতেই আমি যাই সলিসিটার আনোয়ার খানের কাছে তিনি বলবেন আজকে যে ডিভোর্স হয়ে গেলে পরে এনসিডেন্ট রিলিফ প্রপার্টির ব্যাপারে কি হবে বাচ্চার ব্যাপারে কি হবে এন্ড কিভাবে প্রসিডিং স্টার্ট হবে ডিভোর্স হওয়ার পরে কতদিন লাগবে কত টাকা যেতে পারে প্রসিডিউরটা কি সলিসিটার আনোয়ার খান আপনার থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ তারেক ভাই আপনি খুব ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন ইমিগ্রেশনের বিষয়ে আমাদের এই বিষয়গুলো জানা আছে আমি শুরু করতে চাই ডিভোর্স কিভাবে হতে পারে এই দেশের আইন অনুযায়ী আমরা বলি সেকশন ওয়ান অনুযায়ী যদি একটা মানুষের বিয়ে বিচ্ছেদ হবে তখন যখন এই বিয়েটা আমরা বলি ইরিটেটিভলি ব্রোকেন যদি বিয়েটা ভেঙে যাওয়ার উপক্রম হয় অথবা ভেঙে গিয়েছে বলে প্রতীয়মান হয় সেক্ষেত্রে ডিভোর্স হওয়ার সম্ভাবনা দেখা দেয় এক্ষেত্রে আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি এই কারণে এই বিষয়গুলো অনেক সময় ডিভোর্সের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা সামথিং কমপ্লিকেটেড এটা খুব ইজি বিষয় না আমরা যারা এই লাইনে অনেকদিন ধরে কাজ করছি আমরা জানি যে অনেক সময় সামান্য একটা কারণের জন্য ডিভোর্স অ্যাপ্লিকেশন ফেরত পাঠিয়ে দেওয়া হয় আমরা আপনাকে চেষ্টা করব আজকে ডিভোর্স অ্যাপ্লিকেশন সহ বাচ্চা এবং অ্যান্সিলারি প্রসিডিংসের সারমর্মগুলো আলোচনা করতে ডিভোর্স অ্যাপ্লিকেশন 5টা গ্রাউন্ডের কারণে আপনি ডিভোর্স করতে পারেন 5টা ফ্যাক্ট বলি আমরা যদি অ্যাডাল্টারি হয় 2 আনরিজনেবল বিহেভিয়ার হয় 3 যদি 2 ইয়ার্স সেপারেশন হয় 4 2 ইয়ার্স জুডিশিয়াল সেপারেশন হয় 5 ইয়ার্স সেপারেশন হয় এই হলো ডিভোর্সের ফ্যাক্ট আপনারা অনেক সময় আমি দেখি যে আমাদের কাছে অ্যাডভাইস নিতে আসেন যে আসলে হয়েছিল কল্পনা করে যে 2 বছর আমরা সেপারেট ছিলাম অথচ উইথ কনসেন্ট অর উইদাউট কনসেন্ট এই বিষয়গুলো কোর্ট খুব সিরিয়াসলি দেখে অনেক সময় অ্যাপ্লিকেশন রিফিউজ করে পাঠিয়ে দেয় আমাদেরকে অ্যামেন্ডেড পিটিশন দিতে হয় এই বিষয়গুলো একটু আলোকপাত করতে চাই আনরিজনেবল বিহেভিয়ার ইজ এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যাটার আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য আছে বিভিন্ন ইস্যু আছে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড বিষয় আমরা বলি এদেশের 65-70% ডিভোর্স আনরিজনেবল বিহেভিয়ার কারণে হয় 2 ইয়ার যদি কোনো লোক 2 বছর সেপারেটও থাকে কোনো কনসেন্ট না থাকে অথবা কোনো এভিডেন্স না থাকে যে 2 বছর সেপারেট ছিল না একই বাড়িতে থাকলেও কিন্তু সেপারেট থাকতে পারে দুইজন দুইভাবে এই বিষয়ে আমাদের অ্যাডভাইস হলো আপনাদের জন্য আপনারা ট্রাই টু ইউজ আনরিজনেবল বিহেভিয়ার ওইখানে 2 বছরের যে গ্যাপটা আছে এই জিনিসটা অলওয়েজ নট ক্লিয়ার আপনারা এই বিষয়ে যারা নিজেরা করতে চান আপনাদের জন্য খুবই টাফ হবে বোঝা যে কোনটা 2 বছর উইথ কনসেন্ট আর 2 বছর উইদাউট কনসেন্ট এই বিষয়গুলো আপনাদেরকে একটু বোঝা কষ্টকর হবে না হলে আপনাদের অ্যাপ্লিকেশন ফেরত চলে আসবে এবার আসি আমরা আপনি যখন ডিভোর্স অ্যাপ্লিকেশন করবেন আমরা বলি D8 অ্যাপ্লিকেশন ফর্ম এই ডিভোর্স অ্যাপ্লিকেশনে কতগুলো পার্ট আছে প্রথম কতগুলো পার্টের পরে একটা পর্যায়ে আসবে চাইল্ড অ্যারেঞ্জমেন্টটা কী হবে আপনাদের যদি বাচ্চা থাকে বাচ্চার অ্যারেঞ্জমেন্টটা কী হবে আপনাদেরকে অ্যাডভান্স ডিভোর্স অ্যাপ্লিকেশনের সাথে বলে দিতে হবে বাচ্চা কার কাছে থাকতে চায় বাচ্চা কি বাবার কাছে থাকতে চায় নাকি মার কাছে থাকতে চায় গুড প্র্যাকটিস হলো আমরা সাধারণত চেষ্টা করি এই বিষয়টা যে গুড প্র্যাকটিস হলো ডিভোর্স অ্যাপ্লিকেশন করার আগে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে কোনো ধরনের কনসেন্সাস আসা যায় কি না
যে বাচ্চা বাবার কাছে থাকবে অথবা মার কাছে থাকবে সেক্ষেত্রে আপনি কোন সলিসিটরের সাথে যোগাযোগ করে জানতে পারেন যে বাচ্চার কি ধরনের কনসেন্ট কোর্ট অ্যাকসেপ্ট করবে এগুলা সলিসিটররা আপনাকে গাইডলাইন দিবে আমরা ভাই আমি আসতেছি বাকিগুলা কয়েকটা কল আছে কল নিয়ে আবার বাকি আমরা কন্টিনিউ করব দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া আলাইকুম সালাম আমি একটু ইমিগ্রেশন ব্যাপারে একটু জিজ্ঞেস করতে চাই জি বলেন প্লিজ যে আমি লন্ডন থেকে বলতেছি আমি জানতে চাইছিলাম যে আমি 2005 এ আসছিলাম এই দেশে জি এখন এই 15 এ আমার 10 ইয়ার্স হবে এই সেপ্টেম্বরে কিন্তু এর মধ্যে আমি চারবার বেড়াতে গেছি বাংলাদেশে এবং একবার ইউরোপে ঘুরে আসছি তো অল টুগেদার আমি অনলাইনে দেখলাম যে এটাতে এট এ টাইম 180 দিন থাকা যাবে না আবার 130 দিন 530 দিন বোধহয় অল টুগেদার থাকা যাবে না বা 40 দিন এরকম কিন্তু আমার ধরেন এট এ টাইম আমি 180 দিন থাকি নাই কখনো কিন্তু আমি অল টুগেদার আমার কাউন্ট করলে 577 হয় আর কি 77 দিন আমি ছিলাম না মানে বেড়াইতে ছিলাম বাংলাদেশে ছিলাম এবং ইউরোপে ছিলাম এখন এই এখন আমি কি করব আমি কি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করতে পারবো না আমার আমার আসলে কি করণীয় এটা জানতে চাইছি আর কি আপনার যদি আপনার হিসাবে যে কিছুদিন যদি বেশি হয় কি জন্য সিলিয়ার কারণ দিয়ে দিলে হোপফুলি কোনো প্রবলেম হবে না আচ্ছা শুধু কারণটা দিয়ে দিতে হবে যে ওই কারণ তো আপনাদের মেসি ব্যাচেস নাই অ্যাকচুয়ালি আমার মেয়ে ছোট ছিল এই জন্য আমি বাংলাদেশে বারবার গেছি কারণ আমার ফ্যামিলি এখানে নাই আমার ফ্যামিলি বলতে আমার মা বাবা এই দেশে নাই তো ওকে বড় করা আমার বাংলাদেশে সহজ হয়েছিল আর কি এই জন্যই গেছিলাম ওকে নো প্রবলেম আপনি কি স্টুডেন্ট ভিসা আছেন না 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 আমি স্পাউস বাট স্টিল আমি চাইতেছি আর কি যে আমার 10 বছর হয়ে গেছে সো আমি এখন করতে না আপনি স্পাউস বিষয়ে আসছেন বলতে আপনি মানে স্পাউস প্রথমে আসছেন কিভাবে আমি বলতে আমার হাজবেন্ড অলরেডি এই দেশে সেটেল হয়ে গেছে গত বছরে কিন্তু ধরেন আমার আমি ওই সেটেল মানুষের স্পাউস হিসেবে আছি এখন আমার বুঝতে পারছি আপনি স্টুডেন্ট বিষয়ে তাহলে আমাকে আরো অপেক্ষা করতে হবে যেহেতু আমার 10 বছর হয়ে যাইতেছে সেজন্য আমি চাইছিলাম যে বুঝতে পারছি অর্থাৎ আপনি পয়েন্ট বাই সিস্টেম থেকে স্পাউস সেটেল বাসনে স্পাউস হয়েছেন এখন ওই সেটেল রুটে গেলে দেরি হবে সেজন্য লং সিরিজে করতে চান দ্যাটস ফাইন আমি বুঝতে পারছি থ্যাংক ইউ গুড লাক টু ইওর অ্যাপ্লিকেশনস আমি যাচ্ছি আপনি বলতেছেন তাহলে আমি করে ফেলবো এখন অ্যাপ্লিকেশন হ্যাঁ করে ফেলেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ পরে পরে কলার কাছে যাচ্ছি দেখি পরে কলার কি জানতে চান হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমি কলার আপনার মানে গলার নিঃশ্বাস শুনতে পাচ্ছি কিন্তু আপনি কথা বলছেন না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি ভাই আমার একটা কোয়েশ্চন আছে আপনার কাছে যে আমি 2013 সালে একটা এফএলআর ও অ্যাপ্লিকেশন করেছিলাম আমার ওয়াইফ আর আমার দুইটা বাচ্চা আছেন জি তো 6 মাসের ভিতরে তার রিফিউজ হয়ে গেছে তারপরে আমার ব্যারিস্টারে কি দেন রিকনসিডারেশন লাগিয়ে আসছেন জি তাহলে তারা আপনার এডিশনাল গ্রাউন্ড লাগি লেটার লেসেন আমরা বিভিন্ন ডকুমেন্ট দিছি আর সাপোর্টিং লেটার দিছি আর আমরা 2 ইয়ার্স পরে লেখা সাইনিং করলাম জি আমি জানতাম চাইলাম যে আমার আর কিছু করণীয় আছে নি এখন আপনি এফএলআর এম মানে এফএলআর ও করছিলা করার পরে কি হইছে জি হোকা জি তারপরে এটা রিফিউজ হয়ে গেছে 6 মাসের ভিতরে জি তারপরে আমার ব্যারিস্টার সাহেব রিকনসিডারেশন লেটার লিখছেন জি রিকনসিডারেশন করবার লাগি পরে তারা এডিশনাল গ্রাউন্ড লাগি আমার আর গেছে লেটার লিখছে পরে আমরা বিভিন্ন সাপোর্টিং লেটার সহ আমরা বিভিন্ন ডকুমেন্ট দিছি আর কি এরপরে আমরা তারা সাইনও দিছে সাইনও দেওয়ার পরে আমরা 2 বছর ধরে সাইন করলাম জি আমি আর আমার ওয়াইফ এডিশনাল গ্রাউন্ডস হবে দিছো জানতাম স্যার আমি আমার আর কিছু করণীয় আছে নি এখন এডিশনাল কিছু কিছু করা জীবনী এডিশনাল গ্রাউন্ডস আপনি কবে জমা দিছেন একবার দিছি তারা একবার উসাইছে আমরা টাইম কবে দিছিল আপনি 2013 সালে আপনার বাচ্চা তো বয়স কত একটা বয়স সাইড আর একটা 1 বছর একটা বছর সাইড আর একজনের 1 বছর আপনি ওয়েট করুগা আর যদি মনে হরগা মেসেজ চেঞ্জ হইয়া থাকে তাহলে আপনি আবার একটা সাবমিশন আপনি দিতে পারবা আর না আমার আমার যে সন্তান স্কুলে যাওয়ার বলি এই ধরনের কিছু দিতাম পারব আমি এখন দিয়া দিতে পারবা অথবা আপনি ওয়েট করতে পারবা দেখো তারা যদি আরবার লেটার দেয় তখন লগে দিয়ে দিবা এখন একটু বইতা হোক জিম মারিয়া বাট এখন দেখো সুবিধা তো আমরা কন্টিনিউ সাইন করাম কোন রেজাল্ট আমরা দেখি আমি জানতাম স্যার আমি এখন আর কোন ওয়ে আছেন কিছু আছে ইমিগ্রেশনের যে অবস্থা লাড়াচাড়া হল্লু কই বাইর যাও বুঝিনা নি সুতরাং
is up to you. আপনি সমস্যা চাই আমার সাথে অভিজ্ঞ মানুষ জি না আপনি যদি করতে চান তাহলে করতে পারবা কিন্তু আপনার কেস তো জেলা কইলা বাচ্চা যদি 7 বছর হইতো আপনি কয় বছর ধরে দিছো 10 বছর হইয়া গেল আমরা বলি বাচ্চা 7 বছর হইলো কইলা আপনি বাবা হইলা আছরা দেখা এখন সিম্পলি আপনি ওয়েট করতে পারেন তো বা ফার্দার সাবমিশন দিতে পারেন দিলে যদি কইতো আপনি লগে লগে দিলে ওই জীবিকা জলদি ছাড়োকা এলা তো নাই টেলিভিশন প্রোগ্রাম আই ক্যানট go more than that thank you so much for coming to the okay, show thank you ami en call lichi ami jacchi solicitor anwar khan kache uni bolchilen je bishes kore divorce er khetre jemon divorce er bibhinno grounds bolchilen bolte divorce er grounds er jawar purbe jodi joto sombhab hoy ei bachchar je arrangement ta eta kore dewa uchit mane husband wife er modhe kore dewa tale process ta shohoj hoy ar court er hate dile onek lomba hoye jay tarpore anwar bhai ji bolben dhonnobad tarek bhai যদি আপনারা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট করে না দেন চাইল্ড অ্যারেঞ্জমেন্টের ইস্যুগুলো যদি শর্ট আউট করে না দেন এবার আসতে হবে আপনাকে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য কোর্টে অ্যাপ্লিকেশন করতে হবে ইট ইজ এ কমপ্লিকেটেড প্রসেস আমি গত সপ্তাহ আগেরবার যখন এসেছিলাম তখন এই কথাগুলো বলেছি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার একটা কমপ্লিকেটেড প্রসেস যদি প্রথম থেকেই চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারটা প্রপারলি করা না যায় তাহলে এখানে অনেক সমস্যা হতে পারে আমরা গত ইয়েতে আলোচনা করেছি একটা বিষয় বলে রেখা ভালো যদি সেটেল করতে পারেন ভালো না হতো না করতে পারলে ডিভোর্স অ্যাপ্লিকেশনটা আপনাদের ডিলে হবে এখন ডিলে হওয়ার আগে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার কনফার্ম করে তারপরে আপনার ডিভোর্স ম্যাটারটা কমপ্লিট হবে এখন যদি কেউ চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের বাহিরে গিয়ে শুধু ডিভোর্সটা করাইতে চায় চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য আলাদা অ্যাপ্লিকেশন স্ট্যান্ড করে থাকবে সেখানে এ হলো চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের বিষয় চাইল্ড অ্যারেঞ্জমেন্টের একটা বিষয় আছে আপনি অ্যাজ এ ন্যাচুরাল ফাদার অথবা ন্যাচুরাল মাদার আপনি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি হোল্ড করেন আমরা বলি যে বাপ এবং মা যারা বায়োলজিক্যাল মাদার অথবা বায়োলজিক্যাল ফাদার তারা প্যারেন্টাল রেসপন্সিবিলিটি হোল্ড করে এখন এই প্যারেন্টাল রেসপন্সিবিলিটির জন্য তাদের কিছু এক্সট্রা বেনিফিট থাকে যে কোনো বাচ্চার সাথে তারা দেখা করতে পারে বাচ্চাকে রেসিডেন্স নিতে পারে এই বিষয়গুলো কোর্ট কনসিডার করতে পারে এখন আসেন প্রপার্টি বিষয়ে আমাদের এখানে আমরা বলি সেকশন 25 ব্রেক ল কমপ্লিট ব্রেক আপনি যখন ডিভোর্স করবেন আপনাদের যদি প্রপার্টি বিষয়গুলো সেখানে জড়িত থাকে এটা দুইটা উপায়ে কোর্ট কনসিডার করে এক আপনার প্রপার্টি বিষয় শেষ করে ডিক্রি অ্যাবসলিউট হবে মানে ফাইনাল ডিভোর্স হবে অথবা আপনার ডিভোর্সটা আগে হয়ে যাবে অ্যান্সিলারি রিলিফ প্রসিডিংস পরে হবে এখন অ্যান্সিলারি রিলিফ প্রসিডিংস যেটা আমরা বলতেছি এটা হলো সহজভাবে বলি সহজ বিষয়টা হলো যে আপনার হাজবেন্ডের বা আপনার যদি কোনো প্রপার্টি এই দেশে বা দেশের বাইরে থাকে সেই প্রপার্টির জন্য অন্য স্পাউস ক্লেম করতে পারবে এটা অন্য সময় হয় যে আপনার নিজের আপনি হাজব্যান্ড আপনার নিজের তিনটা প্রপার্টি আছে এই দেশে আপনার ওয়াইফের দুইটা প্রপার্টি আছে বাংলাদেশে যদি সেই প্রপার্টিগুলো নন হয় এগুলো সেটেল করে স্যাটিসফাইড করে ইটস এ কমপ্লিকেটেড লং প্রসিডিউর এটা করা সম্ভব দ্বিতীয়ত আপনারা নিজেরা নেগোসিয়েট করে দুই পক্ষের সলিসিটার নেগোসিয়েট করে একটা কনসেন্ট অর্ডার জন্য ড্রাফট কনসেন্ট অর্ডার কোর্টে পাঠানো যেতে পারে যে আমরা এইভাবে সেটেল করছি কোর্ট সেটা অ্যাকসেপ্ট করবে এবার আসেন যে অ্যান্সিলারি প্রসিডিংসের অ্যাপ্লিকেশন সেকশন 25 অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন সেকশন 25 অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের একটা ফর্ম আছে ফর্মটা অনেক বড় ওখানে কিছু কমপ্লিকেটেড বিষয় আছে আমি আপনাদেরকে অনুরোধ করছি এই বিষয়গুলো নিজেরা কখনো করার চেষ্টা করবেন না বিকজ এটা অনেক কমপ্লিকেটেড বিষয় এখানে আপনার অনেকগুলো ইস্যু জড়িত থাকবে যাদের প্রপার্টি বেশি আছে তাদের অ্যাকাউন্টেন্ট রিপোর্ট অডিটিং রিপোর্ট
সার্ভে রিপোর্ট, অনেকগুলো ইস্যু ওখানে জড়িত থাকবে, প্রপার্টি ভ্যালু জড়িত থাকবে, ইকুইটি জড়িত থাকবে। এখন ইকুইটির বিষয়টা যখন আসছে, একটা সোজা সহজভাবে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই যে ইকুইটি বলতে কি বোঝায়। আপনার হাজব্যান্ডের তিনটা প্রপার্টি আছে, সেই তিনটা প্রপার্টির মর্টগেজ আছে একটা প্রপার্টিতে 100,000 pounds, তার মার্কেট ভ্যালু আছে 250,000, আমরা বলি ইকুইটি আছে এই প্রপার্টিতে 150,000। যখন এটা ভাগ করা হবে অন দ্য বেসিস অফ ইকুইটি, ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টি ভাগ হবে, ওই অনুযায়ী আপনাদের টাকা আসবে। কিন্তু এটাতে কোনো সেট রুল নাই যে কোন প্রপার্টিটা কে পাবে, এই ধরনের কোনো সেট রুল নাই। একটা রুল আপনাদেরকে বলে রাখি, আমরা বলি ম্যাট্রিমোনিয়াল হোম। ম্যাট্রিমোনিয়াল হোম অন্যান্য বিষয়ে আলোচনা করব, বিদেশিতে যেতে হচ্ছে, আমরা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ডিস্ট্রিবিউশন সব আলোচনা করব। দর্শক, আমাদেরকে এখন আমাদের নিয়মিত যথারীতি আমাদের বিরতিতে যেতে হচ্ছে, এবং বিরতির পরে এসে আমরা সলিসিটার আনোয়ার খান কথা বলবেন যে এনসিলারি রিলিফ কী পাওয়া যায়, ডিভোর্সের পরে প্রপার্টি কীভাবে কে কার অংশ পাবে, কোর্ট কীভাবে সেটেল করে, সে বিষয়ে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর আবারও দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল লাইফ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার সঙ্গে রয়েছেন অতিথি সলিসিটার আনোয়ার খান, এবং তিনি আজকে ফ্যামিলি বিষয়ে কথা বলছেন, এবং আমরা উভয়ই ইমিগ্রেশন এবং ফ্যামিলি বিষয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, যদি কিছুটা আপনাদের উপকারে আসে। আনোয়ার খান যেটা বলছিলেন বিরতির পূর্বে যে ডিভোর্স প্রসিডিংসের সময় যদি আপনার চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার না হয়, তাহলে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের জন্য প্রথমে নেগোশিয়েট করতে করা উচিত, করা ভালো, অন্যথা এটা একটা কমপ্লেক্স প্রসিজিওর, ওই একটু মানে যেতে হবে। এবং প্রপার্টির ক্ষেত্রে তাই বলেছেন যে প্রপার্টির ক্ষেত্রে যদি না করা হয় থাকে, ডিভোর্সের ক্ষেত্রে পরবর্তী করা যায়, এবং সেক্ষেত্রে সেকশন 25 অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেখানে প্রপার্টি বিভিন্ন ধরনের প্রপার্টি কে ক্ষেত্রে কী পাবে, ইকুইটি কীভাবে, সেই ব্যাপারে আলোচনা করছিলেন। বিরতির পূর্বে যে আলোচনা করেছিলাম তারই কন্টিনিউশন এখন করবেন সলিসিটার আনোয়ার খান। যে আপনি যেটা বলছিলেন যে এই প্রপার্টির ব্যাপারে কে কত প্রপার্টি, এখন যদি জয়েন্টলি ওন থাকে একটা বিষয়, আমি আপনি যদি আলোচনা, অনেকে আলোচনা থাকে, একটা হলো জয়েন্টলি ওন যদি প্রপার্টি থাকে সেক্ষেত্রে কী হবে, আর একটা ডিভোর্সের ক্ষেত্রে একটা বলতে, অনেকেই বলতে চাই ডিভোর্স আমি দিতে চাই না, কেউ কি ইচ্ছে করলে ডিভোর্স আটকাতে পারে, এই দুটো বিষয়ে বলার পরে আপনার তো কন্টিনিউশন করবেন, অনেকের হেল্প হবে আর কি। কেউ যদি সাফিসিয়েন্ট গ্রাউন্ড থাকে ডিভোর্স আটকানো সম্ভব, বা এটা কোর্টকে স্যাটিসফাই করা ভেরি ডিফিকাল্ট, আমরা দু একটা সময় চেষ্টা করেছি ডিভোর্সটা প্রসিডিং আটকানোর জন্য। সমস্যাটা হলো ডিভোর্স আটকানোর ক্ষেত্রে আমাদের কি দরকার, আমাদের মুসলিম ল, শরিয়া ল ইজ সামথিং ডিফারেন্ট। ব্রিটিশ লতে ডিভোর্স আটকানোর জন্য আপনাদের যে গ্রাউন্ডগুলো করা দরকার, যে আমি শুধু আমি ডিভোর্স চাই না এই কথা বললে কোর্ট এগুলো মানে না। ডিভোর্স চাওয়ার জন্য একটা একটা সময় আসে যখন আপনাকে বলা হয় যে আমরা এই ডিভোর্সের অ্যাপ্লিকেশনের কয়েকটা ভাগ আসলে আমি বলতে বলা দরকার আপনাদেরকে। ডিভোর্স অ্যাপ্লিকেশন করার পরে প্রসিডিউরটা একটু বলে দিই, ডিভোর্স অ্যাপ্লিকেশন করার পরে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন আপনার আদার স্পাউসকে, তারা একটা নোটিশ দিবে, সেই নোটিশটা যদি আপনার আদার স্পাউস সাইন করে দেয় ইজিলি, তাহলে এটা স্ট্রেট ফরওয়ার্ড ডিভোর্সের নেক্সট স্টেজে চলে যাবে, আমরা বলি ডিক্রিনাইজ আই অ্যাপ্লিকেশন। যদি আপনার আদার স্পাউস সাইন না করেন, তাহলে 80 pounds ফি দিয়ে আরও একটা অ্যাপ্লিকেশন কোর্টকে করতে হয়, সেটাকে আমরা বলি বেইলিফ অ্যাপ্লিকেশন। এই বেইলিফ তখন আপনার আদার স্পাউসের কাছে যাবে, সেখান থেকে সিগনেচার নিয়ে আসবে। এরকম বহু ঘটনা, বহু এক্সপিরিয়েন্স আমাদের আছে যে যদি কোনো পক্ষ ডিভোর্সে যেতে না চায়, তারা ওই যে অ্যাকনলেজমেন্ট অফ সার্ভিসে সাইন করে না। এখন অ্যাকনলেজমেন্ট অফ সার্ভিসে সাইন না করলে কোর্ট স্যাটিসফাই হয় না। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি ডিমড সার্ভড, যে কোর্ট যদি মনে করে, আমরা অ্যাপ্লিকেশন করি যে কোর্ট যদি মনে করে যে এই নোটিশটা সার্ভ হয়ে গিয়েছে, এগুলোর জন্য কতগুলো কন্ডিশন আছে, তাহলে কোর্ট এটাকে ডিম সার্ভ ধরে নিতে পারে।
এটার মূল কারণ হলো যদি লাস্ট একটা খালি ডিম সার্ভে একটা অ্যাপ্লিকেশন বলতে যদি লাস্ট নোন অ্যাড্রেস জানা না থাকে যে আপনার আদার স্পাউস লাস্ট কোথায় ছিল সেটা আপনারা জানেন না এই ক্ষেত্রে ডিম সার্ভিস বাট ইট ইজ অলসো ভেরি কমপ্লিকেটেড প্রসেস আপনাকে অনেকগুলো বিষয়ের উপর যেতে হবে এটা মনে হয় আমি আপনাদেরকে একটু কনফিউজ করে দিচ্ছি অনেকগুলো ইস্যু একসাথে আনতেছি ওটা ক্লিয়ার করে দিলে হয়ে যাবে যে আটকাতে পারবে কিনা আটকানো সম্ভব যদি আটকানো সম্ভব যদি আপনারা দেয়ার ইজ এ ভ্যালিড গ্রাউন্ড যে আপনাদের ওই ডিভোর্স অ্যাপ্লিকেশনে যে কথাগুলো উঠানো হয়েছে সে রিজন আনরিজনেবল বিহেভিয়ার অর টু ইয়ার সেপারেশন অর টু ইয়ার সেপারেশন উইথ কনসার্ন স্পেশালি এই ধরনের জিনিসগুলো আটকানো সম্ভব যখন অ্যাডাল্টারি ক্লেম করা হয় অ্যাডাল্টারি ক্লেম করার জন্য ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হলো উইটনেস মানে প্রুফ দেওয়া কোর্টকে এবং কোরেসপন্ডেন্ট দেওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আটকানো সম্ভব হলো অ্যাডাল্টারি কোনো ইস্যু যদি কোর্টের সামনে আসে এবং কোর্ট দেখে দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট এভিডেন্সেস এবং যদি এটা ডিফেন্ড করা হয় সিরিয়াসলি এই ধরনের ক্ষেত্রে হয় আনরিজনেবল বিহেভিয়ারের ক্ষেত্রে ডিফেন্ড করা ভেরি ডিফিকাল্ট বাট সে ফর এক্সাম্পল আপনার আদার স্পাউস বলছে যে আপনি কোয়াইট ড্রাঙ্ক এভরি ডে আপনি রেগুলারলি একটা এক্সাম্পল বলতেছি যে আপনি রেগুলারলি সে ড্রাগ অ্যাডিক্ট যদি এটা প্রুভ না হয় যে আপনি ড্রাগ অ্যাডিক্ট না তাহলে সম্ভব বাট এই ধরনের ক্ষেত্রে আমাদের যখন স্পাউসদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় ইট ইজ এ ভেরি রেয়ার কেস যে ভেরি ডিফেন্ড করে ভেরি রেয়ার কেস যখন বিশেষ করে আমাদের সোসাইটিতে যখন একটা হাজব্যান্ড অথবা ওয়াইফ ডিভোর্স অ্যাপ্লিকেশন করে ফেলে অন্য পক্ষ অটোমেটিক্যালি এই পক্ষটাকে এই পক্ষটার বিরুদ্ধে চলে যায় কিন্তু ডিভোর্স অ্যাপ্লিকেশনের ডিফেন্ড করা ভেরি রেয়ার ঘটনা আমাদের সমাজে দুই একটা ঘটনা আমাদের জানা আছে সেটা হলো যেগুলো অ্যাডাল্টারির ব্যাপারে 100% সম্ভব যদি প্রপার এভিডেন্স না থাকে অন্য কোনো ব্যাপারে বাট এই ডিভোর্সের এই সব জিনিসগুলো আবার এর সাথে একটা মেডিয়েশনে জড়িত আছে ওই মেডিয়েশনটা যদি সাকসেসফুলি করা যায় অথবা মেডিয়েশন যদি কোনো রিপোর্ট কোর্টকে করে সেই ক্ষেত্রে ডিভোর্স আটকানো সম্ভব থ্যাংক ইউ আরেকটা ওই যে এই প্রপার্টির ক্ষেত্রে যদি মানে আউটসাইড কোর্ট কি কোনো মেডিয়েশনের কোনো কম্পালসারি কোনো ব্যবস্থা আছে কিনা যেমন চাইল্ডের ক্ষেত্রে কম্পালসারি করে ফেলছে এবং প্রপার্টি বা ডিভোর্সের ক্ষেত্রে কম্পালসারি কোনো মেডিয়েশন আছে কিনা বিশেষ করে প্রপার্টি ডিসপিউট নিয়ে কোর্টে লম্বা করাচ্ছে এ ধরনের কোনো ধরনের ইয়ে আছে কিনা বাচ্চার ক্ষেত্রে তো আছেই আমরা জানি প্রপার্টির ক্ষেত্রে মেডিয়েশন কোনো সার্ভিস নাই মেডিয়েশন এটা করতে পারে বাট বেস্ট ওয়ে হলো এটা আমরা যারা সলিসিটার ইন বিটুইন টু পার্টি সলিসিটার নেগোসিয়েশন করি মেডিয়েশন সার্ভিসেসে গেলে প্রপার্টি ডিসপিউট সলভ করতে পারে বাট এখানে একটা প্রবলেম হলো মেডিয়েশন সার্ভিস ওই কাজগুলো করতে পারে না যেটা আমরা সাইন করি অন বিহেফ অফ দ্য ক্লায়েন্ট যে আমরা এক পক্ষ সিগনেচার করলাম আর এক পক্ষকে দিলাম যে এই আমাদের প্রস্তাব তোমরা যদি মানো তাহলে কনসেন্ট দাও যদি না মানো তোমাদের অল্টারনেটিভ প্রস্তাব দাও এভাবে নেগোসিয়েশন ইন বিটুইন দ্য সলিসিটার্স বেস্ট অপশন আর মেডিয়েশন সার্ভিসে গিয়ে সলিউশন করা সম্ভব সেই ক্ষেত্রে আবার আপনাদেরকে সলিসিটার কাছে ব্যাক করতে হবে বিকজ মেডিয়েশন সার্ভিস ডাইরেক্টলি রিপোর্ট করে না ইন কেস অফ অ্যান্সিলারি ম্যাটার্স এটা সলিসিটার কনসেন্ট অর্ডারের মাধ্যমে কোর্টে যেতে হয় আমি মনে হয় ওখানে আসি এট ম্যাট্রিমোনিয়াল হোম ম্যাট্রিমোনিয়াল হোম সেটা জি হ্যাঁ ম্যাট্রিমোনিয়াল হোম মানে হলো বাংলায় বলি সোজা স্ট্রেট ফরওয়ার্ড ইস্যু যেই বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান ছিল ডিভোর্স অ্যাপ্লিকেশনের আগে এটাকে আমরা ম্যাট্রিমোনিয়াল হোম বলি এখন ইস্যু আসে প্রপার্টি কীভাবে ভাগ হবে যে ছিলেন সেখানে চারটা রুম আছে এই বাড়ির দাম আছে ধরেন সে ফর এক্সাম্পল 400,000 pounds আপনার হাজব্যান্ড আরেকটা বাড়ি আছে বা আরো দুইটা বাড়ি আছে যেটা ইচ বাড়ি 200,000 এখন ইস্যু হলো কোর্ট কি আপনাকে ম্যাট্রিমোনিয়াল হোম যেহেতু আপনার তিনটা চারটা বাচ্চা আছে ম্যাট্রিমোনিয়াল হোমটা আপনাকে দিয়ে দিবে আর বাকি যে দুইটা প্রপার্টি আছে সেটা আপনার হাজব্যান্ডকে দিয়ে দিবে ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড আনসার নো আই এম সরি বিকজ স্ট্রেট ফরওয়ার্ড আনসার হলো এখানে একটা লিগ্যাল ইস্যু জড়িত আছে যে যদি আপনার আন্ডার 18 বাচ্চা থাকে এখানে একটা লিগ্যাল ইস্যু হলো
তাহলে কোর্ট বলে ইট ইজ এ ল যে 18 বছর হওয়া পর্যন্ত ওই বাচ্চাগুলা ওই ওই বাসায় থাকবে। এখানে দুইটা এজ গ্রুপ আছে, একটা বলি আমরা 18 ইয়ার্স, একটা বলি 21 ইয়ার্স। 18 বছর হলো যদি কোনো বাচ্চা 18 বছর পরে পড়ালেখা না করে তাহলে আপ টু 18 ইয়ার্স ওই বাড়িতে থাকবে, কিন্তু 18 ইয়ার্সের পরে কোর্ট একটা অর্ডার দিবে যে 18 বছরের পরে কি হবে। আর যদি কোনো বাচ্চা লেখাপড়া করে আপ টু 21 ইয়ার্স, লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত ওই বাড়িতে সে থাকতে পারবে। এই হলো ম্যাট্রিমোনিয়াল হোমের সেটেলমেন্ট। আর একটা বাড়ি যদি থাকে, একটা বাড়ি যদি থাকে, ইট ইজ হাইলি লাইকলি যে এখানে ওয়াইফ এবং তার বাচ্চা, আমি ঠিক ওয়াইফ বলতেছি না, যে রেসিডেন্স অর্ডার পাবে, এটা হাজব্যান্ডও হইতে পারে, এটা অন্য বহু, এই জায়গাটা আপনাদেরকে পরিষ্কার করতেছি না, এইখানে এই জায়গাটাতে আরও একটু এক্সপ্লেনেশন দরকার। শুধু বলি যে রেসিডেন্স অর্ডার যদি আপনি নর্মালি সেটেল না করেন, রেসিডেন্স অর্ডার যার নামে থাকবে, রেসিডেন্স অর্ডার মানে যার সাথে বাচ্চা থাকবে, যদি বাপের সাথে থাকে বাপের সাথে, যদি মার সাথে থাকে মার সাথে, সে মোস্টলি হাইলি লাইকলি যে কোর্ট এই ব্যাপারে ডিসিশন নেয়। এই ব্যাপারে ডেফিনেটলি আমাদের কেস ল আছে যে এইখানে যে বাচ্চার সাথে থাকবে সে 18 বছর পর্যন্ত ওই বাড়িতে থাকবে, ইট ইজ হাইলি লাইকলি এই ধরনের অর্ডার হবে। এটার অপোজিট অর্ডার হইতে পারে, আরেক ধরনের অর্ডার হইতে পারে, আমরাকে বলি সেল অর্ডার। যদি দেখা যায় যে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে আর্ন করে, দে হ্যাভ সাফিসিয়েন্ট মিনস, এবং তারা এই বাড়িটা বিক্রি করে গিয়ে সেপারেট সাইড বাচ্চাদের জন্য আলাদা বাড়ি কিনতে পারবে, কোর্টকে এটা দেখাইতে হবে যে আলাদা বাড়ি কিনতে পারবে, মর্টগেজ অফার অ্যাভেলেবল, সেই ক্ষেত্রে এই প্রপার্টিটা সেল অর্ডার হইতে পারে। সেল অর্ডার মিনস এই বাড়িটা বিক্রি করে অর্ধেক টাকা যে ইকুইটি থাকবে, ইকুইটির অর্ধেক টাকা দুজন করে ভাগ করে নিয়ে যাবে, এই হলো সেল অর্ডার হইতে পারে। বাট ইট ইজ হাইলি আনলাইকলি যদি এস্টাবলিশ করা না যায়, তাহলে কোর্ট এই ধরনের সিচুয়েশনে, বিশেষ করে চিলড্রেন আন্ডার 18 থাকলে, সেল অর্ডারে যেতে চাবেন না। থ্যাংক ইউ, আমি আসবো, আমাদের অনেক কলার রয়েছেন, দেখি লাইনে কে আছেন এবং কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তারেক ভাই ভালো আছেন? জি ভালো আছি। জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আপনি ইউরোপ ট্যুর করছেন, আল্লাহ আপনার আনাইছেন, আলহামদুলিল্লাহ। জি থ্যাংক ইউ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ প্রোগ্রামের লাগি। বাক অনেক সময় ধরে আমি অপেক্ষা করি, আর একটা কোয়েশ্চন করতাম। আদার ধৈর্যের প্রশংসা করি, ধন্যবাদ। জি আধা ঘন্টা হয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে। আধা ঘন্টা হয়েছে না, আমরা তো অনুষ্ঠান শুরু করছি, বিরতির পরে গিয়ে যাই। খুব অসুবিধা নাই, ধন্যবাদ। আপনি যা আচ্ছা লাইনে আছেন। জি আমার একটা প্রশ্ন হলো, তারেক ভাই আমি লন্ডন আইছি, 10 মাস হয়ে গেছে। জি আমার ব্রিথিং আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে, ভেরি গুড। তো আমি 30 ঘন্টা ফার্ম দেখাইছিলাম আইয়া। জি এখন আমি চাইলাম এক ঘন্টা একটু কমাইতাম, আমার কাউন্সিল ডেক্স বেশি দেওয়া লাগে। জি আমি 24 ঘন্টা আনতাম ফার্মুনি। ফার্মুনি বা আমি খাম করি, তারা যদি আমার খাম কমায় কোনো নোটিশ দিবনি আমারে, বা আমি যদি 24 ঘন্টা আপনাকে একটু ক্লিয়ার করে দেই, আপনি 24 ঘন্টা কাজে আসতে পারবেন, আপনার এফেক্ট হবে 24 ঘন্টা যদি কাজে আসেন, আপনার এফেক্ট হবে, আপনি ওয়ার্কিং ট্যাক্স পেয়ে কিছুটা বাড়বে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিছুটা বাড়বে, কিন্তু আপনাকে হাউস বেনিফিট কন্ট্রিবিউট করতে হবে মোর। আপনি যদি এখন 150 পাউন্ড দেন, তখন হয়তো আপনার 200 পাউন্ড দিতে হবে, আপনার যে কাউন্সিল ট্যাক্স রিডাকশন আছে সেই রিডাকশনটা আপনার কমে যাবে। এই বিষয়ে আপনি একটু আলোচনা করে, যাদের সাথে আলোচনা করতে চান, আপনার ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট কত বাড়বে এবং হাউজিং বেনিফিট কত কমবে, এই বিষয়গুলো আলোচনা করে যদি আপনি প্রফিট অ্যান্ড লস হিসাব করতে চান, তাহলে ওইভাবে কথা বলে আগানো ভালো। বাট ইয়েস, আপনি 24 ঘন্টা আসতে পারবেন, আপাতত প্রেজেন্ট রুলে 24 ঘন্টা আসতে পারবেন,
বাট মনে হয় না এটা খুব বেশি দিন চলবে, সামনের বছর প্রপোজাল আছে এটাকে 36 আওয়ার্স করার জন্য। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। আপনার অন্য কোনো প্রশ্ন আছে নি? থ্যাংক ইউ, আমরা একটা কল নেব তারপর বিরতিতে যাব, দেখি লাইনে কে আছেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, জি বলেন প্লিজ। জি আমার একটা কোশ্চেন, আমি স্টুডেন্ট মাত্র। জি মাত্র, জি হোকা। জি আমার একটা কোশ্চেন এলো যে আমরা কোর্ট অফ কিটা আপার ট্রাইব্যুনালও কিটা হইছে রিফিউজ করছন। জি নানি, এখন 28 দিনের ভিতরে কইরা কোর্ট অফ আপিল, আমরা এখন চাইরাম না যে কোর্ট অফ আপিল করতাম। আমার হাজবেন্ডও কিতার লাগি তা আমরা, আমি কিতারে তানো লাগি সি থ্রি এ তাইন কিতা হরা কন্টিনিউ হরা। তখন ইটা কিতা 28 দিনের ভিতরে কিতা ও সি জি ও থ্রি সি ইটা কন্টিনিউ করতে পারবা না, আমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন চাইরাম করতাম। এখন এই ফ্রেশ অ্যাপ্লিকেশন ইটা কিতা আফটার 28 ডেজ বাদে করতাম না এর আগে করতাম, ওটা তো আমি ভেরি কনফিউজ। আপনি আপিল কন্টিনিউ করলে স্লিপ কন্টিনিউ করবো, ঠিক আছে? আপিল লাইক থাকতো না, আমরা যদি অ্যাপ্লিকেশন করি ফ্রেশ অ্যাপ্লিকেশন, ফ্রেশ অ্যাপ্লিকেশন যদি করো তখন তো লিভ থাকতো না। যে আর ই আটা 1600 আইন তার থাকতো না, এটা 1640 টা হলো 28 দিনের বাদে করতাম, কত হলো 28 দিনের ভিতরে, ওটা তো কনফিউজ। আপনার কোর্ট অফ আপিল যদি করো যে টাইম লিমিট আছে ওই টাইম লিমিটের মধ্যে আপনি করতে হইবা, আর ফ্রেশ অ্যাপ্লিকেশন যে কোনো সময় করতে পারবা। ফ্রেশ অ্যাপ্লিকেশন যখন করো তখন যদি কোনো ধরনের ভিসা না থাকে তাইলে আপিল লাইট থাকে না। আর এইদিকে যদি করেন 18600 রুলে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন যদি আর আপিল লাইট মানে করেন যদি আর যদি ভিসা না থাকে তাইলে আপিল লাইট হয়তো থাকতো না, কিন্তু আপনি রিফিউজ হয়ে যাবেন, ওরা রিফিউজ হয়ে যায়নি আপনার রিফিউজ হইতো না, আপনি সব ক্রাইটেরিয়া ফুলফিল করেন তারা আপনার ইয়ে করবো যে আপনার ভিসা চালাইতে পারে। এখন খিতে লাগে এবার রিফিউজ করতে, ওটা আমার খুব কথা হইলে একটু রিফিউজ করতে কইছে। আমরা যে 5 মান্থ ধরে আমরা পেই স্লিপ দিছিলাম তারা উঠে কই আমরা যা যেও কই রা হোম অফিস ও কি তারে তাই এটা করে কনসিডার করতে পারবে না, আমরা আপনার ট্রাইব্যুনাল লিখি লা করে কনসিডার করতে পারবে। এখন 6 মাস দিয়ে করতে সব ক্রাইটেরিয়া ফুলফিল করলে তো ভিসা হইবো, আপনার লয়ার স্পেসিফিক্যালি বালা কইতে পারবে আর কি ফ্রেশ অ্যাপ্লাই আপনি করতে পারবেন। আমরা এখন দুজনে মিলাই 8000 রুপি প্রায় 22000 ইনকাম আছে দুজনে। এখন এখন যেটা করবা ই রুলিয়ার অ্যাপ্লাই করতে পারতে নাই, কারণ ঠিক আছে আপনি একটু কমপ্লেক্স আছে, আপনি আপনার নিজস্ব লয়ার এসে যাও কথা বলা হয়ে দিবা ওকে। আমরা এখন বিরতি যেতে হবে দর্শক মন্ডলী, আমাদেরকে বিরতি যেতে হবে, বিরতির পর আমরা আবার ফিরে আসব। ভদ্রমহিলায় কোনো কিছু উত্তর থাকলে আমরা সেখানে অ্যাড করব, আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগালাইজ অনুষ্ঠানের সর্বশেষ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ইমিগ্রেশন এবং ফ্যামিলি ল বিষয়ে আলোচনা করছি। আজকে আমার সঙ্গে রয়েছেন সলিসিটার আনোয়ার খান। আমরা বিরতির পূর্বে অনেকগুলো কল নিয়েছি, এখনও আপনারা কল রাখতে পারবেন, কল করতে পারবেন, আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে। আনোয়ার খান ডিভোর্সের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বলছিলেন,
তো এখন আবার ফিরে যাব বিশেষ করে উনি বলছিলেন যে ডিভোর্সে এনসিলারি রিলিফ যেভাবে প্রপার্টি ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউট করা থাকে কোর্ট কি অ্যাপ্রোচ নিয়ে থাকে আমি এখন ওনাকে জিজ্ঞেস করব কস্টের ব্যাপারে কোর্ট কি কি আদেশ দিতে পারে যদি একদম কোনো পার্টির পয়সা না থাকেও তারপরে কিভাবে কস্ট ইমপ্লিকেশন করতে পারবে বা এই বাচ্চার মেনটেনেন্সের ব্যাপারে কোর্ট কি ধরনের পদক্ষেপ নেয় বা কিভাবে নেয় সলিসিটর আনোয়ার খান জিয়ার ভাই ধন্যবাদ তারেক ভাই একটা ভালো প্রশ্ন করছেন অ্যাকচুয়ালি লিগাল এইডের বা কারো যদি পয়সা না থাকে এই দেশের স্ট্যান্ডিং ল হলো লিগাল এইড করা জি এখন লিগাল এইড কিন্তু এই ধরনের প্রপার্টি এনসিলিয়ার প্রসিডিংসে কখনোই লিগাল এইড সাপোর্ট করবে না যে কোনো লিগাল এইড কোম্পানি যখন আপনারা যাবেন লিগাল এইড সলিসিটার তারা একটা পার্টিকুলার চার্জ ওই প্রপার্টির উপরে বসায় রাখবে এন্ড অফ দ্য থিং যে ধরেন এক একটা কেসে কোনো কোনো কেসে 13,000, 14,000, 15,000, 20,000, 25,000 pounds প্রপার্টির উপরে চার্জ বসানো থাকে লিগাল এইড ইজ নট অ্যাপ্লিকেবল ইন কেস অফ অ্যান্সিলারি প্রসিডিংস আপনারা এখন যদি টাকা না থাকে আপনারা লিগাল এইডে যাইতে পারবেন কিন্তু লিগাল সার্ভিসেস কমিশন যত টাকা আপনাকে দিবে সকল টাকা আপনার এই প্রপার্টি থেকে যখন এটা সেল অর্ডার হবে বা অন্য কোনোভাবে যখন ডিসপোজ অফ হবে সকল টাকা আপনার এই প্রপার্টি থেকে নিয়ে যাবে অ্যান্সিলারি প্রসিডিংসের কাছে লিগাল এইড প্রয়োজন না নেক্সট কোশ্চেন কি ভাই ও নেক্সট কোশ্চেন বলছিলাম যে ওই লিগালি ছাড়াও যদি কস্ট অর্ডার দিয়ে থাকে মনে করেন এক পার্টি বিরুদ্ধে যে খরচ মানে কস্ট অর্ডার যদি ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে সেই কস্ট অর্ডারের টাকাটা কিভাবে উদ্ধার করবে বা কত টাকা হতে পারে কত টাকা হতে পারে বা টাইম লিমিটটা কি ডিভোর্সের কত টাকা হতে পারে ইট ইজ কোয়াইট আনকাউন্টেবল বিকজ ইট ডিপেন্ড করে কস্ট মানে কত টাকা আপনার এই মামলা চালাতে খরচ হয়েছে এখন যদি এই মামলাটা শুধু একটা প্রপার্টির উপরে হয় তাহলে হয়তো আপনি 1,000-2,000 pounds মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু যদি 20টা প্রপার্টি ইনভলভ থাকে এমনও বহু মামলা আছে 37টা প্রপার্টি আছে সেই মামলার খরচ কস্ট অর্ডার চলে যাবে অ্যাটলিস্ট 30,000-40,000 অনেকগুলো ইস্যু ইনভলভ থাকবে সেখানে এখন কস্ট অর্ডারের বিষয়ে খুব পরিষ্কার থাকবে কোর্ট অর্ডার দিয়ে দেবে ওইভাবেই যে আইদার কনসেন্ট অর্ডারের সময় এই কস্ট অর্ডারের বিষয়গুলো জড়িত থাকবে সেখানে যদি না থাকে তাহলে বলা থাকবে কোন এলাকা থেকে কিভাবে সেই কস্ট অর্ডারের টাকা সেটেল করা থাকবে যদি ফর এক্সাম্পল একটা সেল অর্ডার থাকে সেই সেল অর্ডারে কস্ট অর্ডারে কত টাকা আসবে অপর পক্ষ থেকে সেই টাকাটা ওইখানে ডিসকাউন্ট করে সেল অর্ডারে স্যাটিসফাইড হবে যদি সেল অর্ডার না থাকে নর্মাল কস্ট অর্ডার যেভাবে যাবে সেভাবেই এই কস্ট অর্ডার যাবে অন্য পার্টিকে পে করতে হবে অন দ্য বেসিস অফ দ্য কস্ট ইউজুয়ালি মোস্ট অফ দ্য যেগুলো খুব হাইলি ডিফেন্ডিং কেস ছাড়া অ্যান্সিলারি ম্যাটার্স আমাদের সমাজে আমরা চেষ্টা করি একটা কনসেন্টে আসতে একটা কনসেন্সাসে আসতে মোস্ট অফ দ্য কেস 80% ক্ষেত্রে আমাদের সমাজে অ্যান্সিলারি প্রসিডিংসের ইভেন যদি আমার এক্সপিরিয়েন্স হলো 10-12 প্রপার্টিও কনসেন্সাসে চলে আসছে ওই পার্টি যে আমি 3টা নেব আমি 5টা নেব আপনি 2টা নেন এইভাবে কনসেন্সাসে চলে আসে তা আমাদের সমাজের জন্য এটা একটা বিগ ফ্যাক্টর না বিকজ আমাদের সমাজে অ্যান্সিলারি প্রসিডিংস খুব সহজ বিষয় মোস্ট অফ দ্য ক্ষেত্রে কনসেন্সাস হয়ে যায় একমত হয়ে যায় দুই পার্টি যদি এই ক্ষেত্রে হয় তাহলে কোনো কষ্ট অর্ডার লাগবে না আমাদের সমাজে যেটা বিগ প্রবলেম সেইটা আমি একটু আলোচনা করতে চাই আমরা যে প্রবলেম ফেস করি আমাদের সমাজ ব্যবস্থায় সেটা হলো মূল প্রবলেম ফেস করি হলো সে কোর্টের সাথে আমরা দুই পক্ষ কনসেন্টে আগাইলাম এখন হাজব্যান্ডের সাথে ওয়াইফের এরকম সিরিজ অফ মিটিং হয় দুই সলিসিটার প্রেজেন্ট থাকে সেখানে মিটিং হওয়ার পরে হইলো যে 5টা প্রপার্টি আছে হাজব্যান্ড 3টা প্রপার্টি নেবে ওয়াইফ 2টা প্রপার্টি নেবে এইটা স্যাটিসফাইড হয়ে গেল আমাদের সমাজ ব্যবস্থায় মূল প্রবলেম হলো এই যে ট্রান্সফার এই যে ট্রান্সফার এখন ধরেন ওয়াইফ কোনো কাজ করে না তার থেকে কীভাবে ট্রান্সফারটা হবে আপনার হাজব্যান্ডের থেকে যে 2টা প্রপার্টি সে পাবে সেই প্রপার্টিটা কীভাবে ট্রান্সফার হবে তাহলে ওই ওখানে যে মর্গেজ থাকবে 100,000 কি 200,000 ওয়াইফকে তো প্রুফ করতে হবে যে আমি এই 200,000 pounds দিতে আমার সামর্থ্য আছে সে অনুযায়ী তাদেরকে মর্গেজ পাইতে হবে
আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের অনেক কেস এই কমিউনিটিতে ঝুলে আছে, যারা মর্টগেজ নিতে পারে নাই বইলা কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও কোনো প্রপার্টি ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না। এটা হইল আমাদের সোসাইটিতে সবচেয়ে বড় প্রবলেম। হাজব্যান্ডের হয়তো একসময় সামর্থ্য ছিল, সে তিনটা বাড়ি করে ফেলছে, সে দুইটা বাড়ি ট্রান্সফার করার জন্য যে ধরনের মর্টগেজ ট্রান্সফার করা প্রয়োজন, আপনার ধরেন আগে 50% ছিল, এখন আপনি একটা বাড়ি 100% পাচ্ছেন, তাহলে 100% মর্টগেজ ট্রান্সফার করার জন্য যেই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকা দরকার আমাদের সমাজ ব্যবস্থায় নাই নাই। তাহলে কোর্ট অর্ডার আছে যে প্রপার্টি ট্রান্সফার করা যাবে, এই প্রপার্টি দুইটা প্রপার্টি সে পাবে, তিনটা প্রপার্টি সে পাবে। আমাদের সমাজ ব্যবস্থার প্রবলেম হলো যদি মর্টগেজ অ্যারেঞ্জ করা না যায় তাহলে প্রপার্টি ট্রান্সফার হবে কি হবে। এইভাবে ঝুলে আছে, অনেক কেস ঝুলে আছে। এইভাবে এক পক্ষ এটা ভোগ করতেছে, তাহলে এখন এক পক্ষ ভোগ করতেছে এটা ঠিক। অনেক সময় ওরা নিজের একটা মানে যখন দুই পক্ষ ইনভলভ হয়ে যায় যে দুই পক্ষই মর্টগেজ পায় না, তখন তারা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যে ঠিক আছে আমি এই বাড়িটা আমি যে থাকি আর তুমি ওই দুইটা বাড়িতে ভাড়া থাকো। যদি এক পক্ষ মর্টগেজ পায় আরেক পক্ষ মর্টগেজ পায় না, তখন এক পক্ষ কিন্তু তার বাড়িগুলো ট্রান্সফার করে নিয়ে যায়, এখন আরেক পক্ষ বাড়ি ট্রান্সফার করতে পারতেছে না, এই জন্য তো সে সাফার করবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যান্সেলারি প্রসিডিং যেহেতু কোর্ট অর্ডার আছে, সেটা আজকে হোক বা 10 বছর বা 5 বছর পরে হোক, সে ট্রান্সফার করতে পারবে। কিন্তু ইন দি মিড টাইম যে অপর পার্টিটা ইউজ করলো তার কোনো রিমেডি আছে? ইনফ্যাক্ট নো, বিকজ এটা তো আরেক পক্ষের কোনো দোষ নাই এখানে। বুঝতে পারছি, এটাই আমি আলাপ করবো, কল আছে, তারপর আমরা বিশেষ করে চাইল্ড মেন্টেনেন্সের ব্যাপারে আলোচনা করবো। আমি যাচ্ছি কলারদের কাছে, দেখি কলারদা কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কথা বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো তারেক ভাই। জি, আমি একটা জানতাম, স্যার আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতাম। জি, হোকা প্লিজ। হ্যালো, জি শুনলাম, রাখোকা। আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতাম, আমার সেটা কিটা লাগবো? সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে আপনার ইংলিশ লাগবো, লাইফ ইন্ডিকেটর লাগবো, আর আপনি যে স্পাউস ভিসা যদি করিয়ে থাকেন তাহলে আপনার স্পাউসের পাসপোর্ট লাগবো। আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতাম, আমার কিটা কিটা লাগবো? জি, আমি কইরাম, আপনার লাইফ ইন্ডিকেটর লাগবো, ইংলিশ সার্টিফিকেট লাগবো, আর আপনার যদি স্পাউসের মাধ্যমে ইয়ে থাকেন 3 বছর পরে তাহলে স্পাউসের পাসপোর্ট লাগবো, দ্যাটস অল। ঠিক আছে, আপনি টেলিভিশনে না হইয়া আমার লগে যদি মাত্রা দিলে এই হইলো না। যাই হোক, আপনি টেলিভিশনে লাগছেন দেখুন জানি। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি স্টুডিওতে কথা কইতাম পারমুনি। জি, স্টুডিওতে আপনি কইরা, আমরা আনোয়ার সলিসিটর আনোয়ার খান এবং আমি তারেক চৌধুরী শুনলাম খোকা। জি, আমি একটা ঘন্টার উপরে একবার কথা কইছিলাম, লাইন কাটতে গেছি, আবার করতেছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কিং ট্যাক্স নিতে পারবো কিনা? আমি ইদেশ সেটেল লোক, আমার ব্রিটিশ সিটিজেন ছেলে আছে, আমার ইনকাম হইল গিয়া ইয়ারলি 19,000, এখানে সমস্যা হইল গিয়া আমার ওয়াইফের স্পাউস ভিসার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। জি, তো আমার ওয়াইফের স্পাউস ভিসার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে হোম অফিসে, এখন 19,000 টাকা আমার ইয়ারলি ইনকাম, এখন আমি চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট নিতে পারবো কিনা, আর নিলে কোনো অসুবিধা হইব কিনা, এটাই আমার প্রশ্ন, প্লিজ একটু জানাবেন। জি, আপনি পারবেন। জি ভাইজান, আপনি কোনো অসুবিধা হবে না নিলে? আপনার অসুবিধার কোনো বিষয় আমরা জানি না, আপনার অন্য কি অসুবিধা হইতে পারে। আপনি যদি 19,000 পাউন্ড বেতন পান, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য। আপনার চাইল্ড বেনিফিট আছে নি? চাইল্ড বেনিফিট আমি নিতেছি, আমি চাইল্ড বেনিফিট নিতেছি, আর ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট আর চাইল্ড ট্যাক্স ক্রেডিটের লাগি আমি অ্যাপ্লিকেশন করবার চাই, কিন্তু আমার ওয়াইফের স্পাউস ভিসার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে 18,600 দেখানো লাগে, তো ওইটাতে কোনো সমস্যা হবে কিনা নিলে? না না, আপনার কোনো সমস্যা হবে না ওইটার সাথে। আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লিকেশনে আপনি তো যত টাকা আপনার ইনকাম আছে আপনি তো ইনকাম ডিক্লেয়ার করে দিচ্ছেন, ঠিক না? জি, এটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কিং ট্যাক্স। আপনার কোনো প্রবলেম হবে না, থ্যাংক ইউ লাইনে আসার জন্য।
আমরা যাচ্ছি পরের কলার কাছে, যে পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি বলেন প্লিজ। আমি কামাল হোসেন, আমি লন্ডন থেকে বলছিলাম। জি বলেন প্লিজ। আমার মানে আমি ডিসক্রিপশন লিখেছিলাম 2014 ডিসেম্বরে, জি, আপ টু 2015 জুন পর্যন্ত, জি। গ্রাউন্ড ছিল আমার ওয়াইফ অসুস্থতা, আর অসুস্থতার কারণে আমি আমার বাবুর দেখাশোনা করি আর কি, জি। পরবর্তীতে আবার 2015 জুনে ওটা এক্সটেনশনের জন্য আবার অ্যাপ্লাই করলে ওরা আর এক বছর ভিসা দেয়, জি। মানে এখন ভিসা লেটার পাইছি, বাট প্রায় দুই সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো বায়োমেট্রিক্স কার্ড পাইনি, জি। তারপর কোশ্চেন হচ্ছে যে ওরা বায়োমেট্রিক্স কার্ড কতদিনের মধ্যে পাঠায়, আর হচ্ছে যে মেডিকেল গ্রাউন্ডে যদি ডিসক্রিপশনে লিক হয় তাহলে কি দেশে যাওয়ার কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা, একটা হচ্ছে গিয়ে নরমালি দুই তিন দিনের মধ্যে চলে আসে, সাতটা সাত লেখা থাকে, দেখবেন লেখা থাকে ইফ ইউ ডোন্ট রিসিভ উইদিন 7 ওয়ার্কিং ডেজ অথবা 10 ওয়ার্কিং ডেজ, এটা লেখা থাকে ওই যে কাগজে, ওই ওইখানেই লেখা থাকে। যদি কোনো কারণে দেরি হয় আপনি ওইখানে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস কল যদি ইমেল করেন তাহলে তারা উত্তর দেয় এবং কুইক অ্যাকশন নেয়, সুতরাং কোনো চিন্তার কোনো কারণ নাই। আর ডিসক্রিপশনে লিভে যদি থাকেন আপনার তাহলে আপনি দেশে যেতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। মেডিকেল গ্রাউন্ডে যদি হয় বা ডিসক্রিপশনে লিভ মেডিকেল গ্রাউন্ডস যে গ্রাউন্ডসই হোক আপনি ঘুরে আসতে পারবেন, মাল্টিপল এন্ট্রি জাতীয় কিছু লেখা আছে কিনা দেখে থাকেন, এখানে থাকেন, যেহেতু আপনি এখান থেকে ভিসা পেয়েছেন লিমিটেড লিভ টু রিমেইন, আপনি গিয়ে ঘুরে আসতে পারবেন, ঠিক আছে। আর তারপরে এটার বাইরেও আপনি যখন আপনাকে এই কাগজটা দিয়েছে, ওই কাগজে লেখা আছে সেকেন্ড এটা অ্যাডিশনাল পেজ দিছে, এখানে আপনার সব কিছু লেখা আছে, আপনার কি কি রাইট, কি অ্যাপ্লাই করতে হবে, কি কাজ করতে পারবেন, সব কিছু লেখা আছে দেখবেন। আর আমাকে আগে পাবলিক ফান্ড অ্যাক্সেস দিছিল, এবার পাবলিক ফান্ড অ্যাক্সেস দেয় নাই, আমি বুঝতে পারলাম না কেন। আগে আমার তো আমি কাজ করতে পারি না বাবু, আমি তো কাভারিং লেটার বলে দিছি যে আমি কাজ করি। আর এবার কতদিন ভিসা দিছে? এক বছরের ভিসা দিছে। এক নম্বর হচ্ছে গিয়ে আপনি দেশে গিয়ে ঘুরে আসতে পারবেন, দ্বিতীয়টা হলো না নেয়াই ভালো, তবে আপনি যদি আবার রিকনসিডারেশনের জন্য করেন, এটা আমি বলছি মানে পাবলিক ফান্ডের ক্ষেত্রে, কিন্তু আপনার ভিসার জন্য প্রবলেম হতে পারে পরবর্তীতে। আপনি যদি ডেস্টিটিউট বা সিরিয়াসলি বলেন যে আমি তো খাইতেই পারি না, চলবো কেমনে ডেস্টিটিউট, এই ধরনের সিরিয়াস কন্ডিশন যদি থাকে তাহলে অনেক সময় তারা মঞ্জুর করে, এজন্য এবার অ্যাপ্লাই করতে হয়, রিকনসিডারেশন করলে পরে তারা একটা ফর্ম পাঠায়, এই ফর্ম ফিল আপ করে দিতে হয়, কিন্তু যখন পাবলিক ফান্ড নেবেন পরবর্তীতে এটা আপনার এগেনস্টে ইউজ করতে পারে, সুতরাং বি কেয়ার, রাস্তা আছে কিন্তু বিপজ্জনক, এটা আপনার লাভের চেয়ে লস হতে পারে বেশি, কিন্তু আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। টু রিকনসিডার অ্যাবাউট দি যদি সিরিয়াসলি ডেস্টিটিউট হন বা সিরিয়াসলি লাইফ আপনার অবস্থা মানে খাইতে পারেন না, চলতে পারেন না, এটা দিছ কি ভিসা দিলে আর কি বিপদ দিলে। আমার ব্যাপারটা তো আমি তো কাজ করার রাইট তো বলছেন, জি, কিন্তু কথা হচ্ছে যে আমি কাজ করতে পারি না রিয়েলি বেশি, আমার বাচ্চা দেখাশোনার কারণে রিয়েলি বাস্তব। বুঝতে পারছি, এগুলি আপনাকে অ্যাসেস করতে হবে কোনটা রাইট কোনটা রং, আমি বললাম রাস্তা আছে সেটা আপনি নিজে অ্যাসেস করতে পারবেন, আপনি একজন লয়ারের পরামর্শ নেন, তোর কি করবেন আপনি আগাবেন, এখান থেকে আপনাকে অ্যাডভাইস করতে পারবো না যে ওয়েদার ইউ শুড অ্যাপ্লাই অর নট, অনলি আই ক্যান টেল ইউ দ্যাট দেয়ার ইজ এ ওয়ে আউট, ইউ ক্যান ইউজ দিস অ্যাভিনিউ ফর ইউর ওন বেনিফিট। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আমি যাচ্ছি পরের কলারের কাছে, পরের কলার কি জানতে চান? প্রভু তুমি আলাই উমিয়া যে খুশি হইছি মামা, মামা তো দেখা মামা অসল, মামার কোনো জীবন নাই। জি আপনি আবার খোকা আস্তে আস্তে খোকা আমরা শুনব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই আপনার প্রোগ্রাম তো খুবই ভালো লাগে, প্রায় দেখি, তো একটা প্রশ্ন করতে আসলাম, আমি জানতাম আসলাম। জি খোকা প্লিজ। আমি জুলাই 9 তারিখে আসলাম, আমি ফয়েল জুডিশিয়াল রিভিউ করলাম, তো জুডিশিয়াল রিভিউ করার পরে তারা আমারে পেপার লেটার দিছিল যে আমার কেস উদ্ধ করতাম তারা কনসিডার করব, জি। তা আমি দস্তখত দিয়ে দিলাম, জি। দস্তখত দেওয়ার পরে দেড় মাস পরে একটা লেটার আইছে যে আমি কাউন্সিল ট্যাক্সর বিল দিবার লাগি, ইউটিলিটি বিল আর কি, এরপরে জয়েন্ট অ্যাকাউন্ট, এরপরে টু ইয়ার ফটোগ্রাফার,
होता और हमारे वाइफ और अगस्त का ब्याह चल तन बच्चे तो पास सर्टिफिकेट साइज़ है हमारे एक दिन इस शब्द दिसी एक दिन इस दिन पर सीना जब हमारे जॉइंट अकाउंट दिन पर सीना करना हमारे प्रूफ ऑफ आईडी ना आया लगी है जी उच्च नेपाल नेक्स्ट वन नेवर और हमारे वाइफ और दिसी बैंकर लिया कि नेक्स्ट वन और दूसरा और लेटर लेके दिसी वो बुलाते सोलिस तीन हो गए से अपना আশা করতাম পারি তারা ভিসা দিব কিন্তু যেহেতু কইছে রিকনসিডার রিকনসিডার মানে আবার গ্রাউন্ডে রিফিউজ করতে পারে এটা কমপ্লিটলি তারা জানে আমার কাছে চাইছে রিকনসিডার করার দস্তগত দিয়া ছাড়ার পরে তারা আমার কাছে একটাও চাইছে আপনার যে আমি ও প্রুফ দেওয়া লাগে তারা কিছু প্রুফ আমি বুঝছি আপনি কইছে হোমোবেশ বড় শয়তানি করে বুঝিনে নেই সব সময় আমরা ফককে গায় না আপনারা হলদানি আমাদের কই বড় প্রবলেম আছে নাও করতে পারে কিন্তু আমরা হোপ করতাম পারে যেহেতু চাইছে মানে রিকনসিডারেশন তারা আপনারে ভিসা দিব কিন্তু তারপরে 100% না মানে ওকে 95% ভিসা দিব তারপরে যেহেতু কইছে রিকনসিডারেশন রিকনসিডার করব নট দে উইল গ্রান্ট ইউ সুতরাং 5% এটা সন্দেহ থাকে কিন্তু উই ক্যান হোপ যে তারা ভিসা দিতে পারে আনোয়ার ভাই কিছু কইতেছিল মনে হয় আপনি ও মানে ও বিষয়ে যেটা তান কনসার্ন অর্ডার দিলাইছে জুডিশিয়াল রিভিউ ডো করছে তান প্রস্তুত করে দিলাইছে এবার কাগজ সত্য দিছে না তান কইরা ভিসা হই দিব কিনা না এটা ঠিকই আপনি ঠিকই বলছেন তারেক ভাই এইটার বিষয়ে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কেন এগুলো আমাদের এক্সপেরিয়েন্স হলো অনেক সময়ই তারা অন্য কোনো ইস্যু ক্রিয়েট করে মানে রিকনসিডারেশনের বিষয় যদি হয় অনেক সময় কি হয় যে ভিসাটা লিভ টু রিমেইন দিয়ে দেয় অনেক সময় বলে আমরা আপনাদেরকে রিকনসিডারেশন করব এই রিকনসিডারেশন মানে এই না যে আপনার ভিসার গ্যারান্টি হয়ে গেল এটাকে অন্য একটা ইস্যু তুলে অন্য বিষয় চেয়ে আবার উনি রাইটলি বলছেন যে আবার এটা রিফিউজ করতে পারে তো এই বিষয়ে আপনাকে কনক্রিট কোনো অ্যাডভাইস আমরা এখান থেকে করতে পারবো না আপনি আপনার সলিসিটরের সাথে আলাপ করেন বিকজ সে আপনার কেসটা ভালো জানে আমরা কিন্তু আপনার ডিটেলস কেস জানি না দিস ইজ দ্য নর্মাল প্র্যাকটিস আমরা আপনাকে বলতে পারি ওকে থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ আমি লাইন আছে আমি সর্বশেষ কল নিব তারপর অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব দেখি পরের কলার কে আসেন লাইনে এবং কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি বলেন প্লিজ হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম আপনি প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি স্টুডিওতে জি স্যার আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম বেসিক্যালি আমার আম্মু পাসপোর্টটা কি রেড পাসপোর্ট বানাইছে স্যার আমি কিটা পাসপোর্ট বানাইছে এরা রেড পাসপোর্ট কি রেড পাসপোর্ট জি কোগা জি আপনার বর্তমানে কি ধরনের পাসপোর্ট আপনার সিটিজেন কিটা সিটিজেনশিপ কিটা ইন্ডিপেন্ডেন্টলি থাকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি যদি থাকিয়া থাকে ব্রিটিশ পাসপোর্ট লাগে অ্যাপ্লাই করতে হলে আপনার ন্যাচারালাইজ হওয়া লাগে আগে আপনি ন্যাচারালাইজ হয়ে গেছেন দি মানে ব্রিটিশ সিটিজেন নি আপনি না এখনো ইনডিফিনিট লিভ টু রিমেইন ইনডিফিনিটলি আপনি যদি ইনডিফিনিট লিভ টু রিমেইন হন তারপরে আপনার আপনার আম্মাও তো ইনডিফিনিট লিভ টু রিমেইন নাই নি আমার আম্মা এই দেশের সিটিজেনের বিষয় আছে না কেটে তাহলে তো আপনার আম্মাটা রিনিউ করুকা আপনি সিটিজেনশিপের লাগে অ্যাপ্লাই করুকা ইমিডিয়েটলি যদি আন্ডার এই 18 টা হন তাহলে এক ধরনের ফর্ম আছে এক ধরনের ফিজ আছে ওভার 80 দিলে আমি এটা জানতে স্যার মানে আমার আম্মুর পাসপোর্ট নিয়ে যদি আমি সারি না আমার পাসপোর্ট নিয়ে আসি আসলে যে ওই বলি আমার কাছে সাতটা আটটা না আম্মুর লগে ব্রিটিশ পাসপোর্ট আর আপনি লগে বাংলাদেশি পাসপোর্ট সুতরাং আপনার আম্মার লগে থাকবে আপনি তো এক গাট ফিসে আছেন আপনি ব্রিটিশ সিটিজেন হইতে হইবে আগে তারপরে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ লাইনে আর লাগে আমি আজকের কল নিচ্ছি না আমি এখন সলিসিটর আনোয়ার খান আছে অনেক কিছু বলছেন আমি আমাকে বলা হচ্ছে মাত্র 2 মিনিট আছে আপনি যদি বলেন যে চাইল্ড মেন্টেনেন্সের ব্যাপারে কিভাবে কোর্ট অ্যাটিটিউডটা নেয় যখন বাচ্চা থাকে আন্ডার এজ এবং দুইজনের জব থাকে বা কারো জব না থাকে চাইল্ড মেন্টেনেন্স কিন্তু পার্ট অফ কোর্ট অর্ডার না
এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই। চাইল্ড মেনটেন্যান্স ইজ নাথিং টু ডিল উইথ দ্য কোর্ট। কোর্টের কাছে চাইল্ড মেনটেন্যান্স অর্ডার চাইলে কোর্ট বলে এটা আমাদের বিষয় না, এটা তোমরা চাইল্ড মেনটেন্যান্স অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করো। বিষয়টা হইলে এখানে দুইটা ইস্যু, এক আপনি বেনিফিট পান অথবা আপনি কাজ করেন, অন দ্যাট বেসিস চাইল্ড মেনটেন্যান্স অর্গানাইজেশন আপনাকে একটা চাইল্ড মেনটেন্যান্স এজেন্সি আপনাকে একটা পার্টিকুলার মান্থলি ও উইকলি টাকা পে করার জন্য বলবে। এটা নাথিং টু ডিল উইথ কোর্ট, এটা চাইল্ড মেনটেন্যান্স এজেন্সির বিষয়। চাইল্ড মেনটেন্যান্স এজেন্সি দিবে, যদি কোনো সময়ে চাইল্ড মেনটেন্যান্স দেওয়া না হয় সেই ক্ষেত্রে আপনার কিছু করা দরকার নাই, সেই ক্ষেত্রে চাইল্ড মেনটেন্যান্স এজেন্সি ওই লোকের অ্যাগেনিস্টে মামলা করবে কোর্টে। এটা আপনি ফর ইউর চিলড্রেন আপনি পাবেন বেনিফিট, আর আপনার এই বেনিফিট যে গভর্নমেন্ট দেয় সেই জন্য গভর্নমেন্ট পাবে চাইল্ড মেনটেন্যান্স, চাইল্ড মেনটেন্যান্সের টাকা আপনার কাছে যাবে না। এই বিষয়ে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে চাইল্ড মেনটেন্যান্সের টাকা মনে হয় যে ওয়াইফ যে চাইল্ড মেনটেন করে সে পাবে না, আপনাকে সেই জন্য গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হয়, চাইল্ড মেনটেন্যান্সের টাকা চাইল্ড মেনটেন্যান্স এজেন্সিতে যাবে। ধন্যবাদ সবাইকে। অলরাইট, থ্যাংক ইউ। ওভারঅল মানে ডিভোর্সের ক্ষেত্রে কী করতে পারে? একটা ওভারঅল ডিভোর্সের ক্ষেত্রে আমার একটা ছোট্ট পরামর্শ হইল, প্লিজ আপনারা নিজেরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন না, অনেকবার রিটার্ন আসবে। দুই, বুঝে পরিষ্কারভাবে বুঝে কোনো ফ্যাক্ট দাঁড় করাবেন, যদি ফ্যাক্ট না হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হয়ে যাবে। তিন, আপনাদের অ্যান্সিলারি রিলিফের ব্যাপারে একটু কেয়ারফুললি প্রথম থেকেই অবজার্ভ করবেন, অ্যান্সিলারি রিলিফ ইজ মোস্টলি কমপ্লিকেটেড ম্যাটার, ইচ্ছা করলে আপনারা এটা সহজভাবে আপনারা নিজেরা ফর্ম ফিল আপ করে এটা না দেওয়া শ্রেয়, অনেকে করে বাট সেই ক্ষেত্রে ভুল। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আপনাদেরকে জেনারেল অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করেছিলাম। সলিসিটর আনোয়ার খান আজকে খুব সুন্দরভাবে ডিভোর্সের ব্যাপারগুলো পরিষ্কার করে বলছেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা এই অনুষ্ঠানে সবসময় বলে থাকি যে আপনার জেনারেল অ্যাডভাইসেই অবশ্যই অবশ্যই কোনো অ্যাকশনে যাওয়ার পূর্বে আপনার নিজস্ব সলিসিটার ব্যারিস্টার কিংবা অ্যাডভাইজারের পরামর্শ নেন এবং সে অনুযায়ী অ্যাক্ট করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।